আজকের আয়োজনটা হচ্ছে বিবিএস মিসেস ইউনিভার্স বাংলাদেশ। এই আয়োজনে আমি আসলে যুক্ত হওয়ার পরে আমি ভাবছিলাম যে আসলে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন কম্পিটিশন হয়, নানান রকমের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়, সেখানে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে মিসেস ইউনিভার্স হচ্ছে সেটা খুবই আনন্দের ব্যাপার। কারণ নারীর ক্ষমতায়নের কথা আমরা বলি এবং নারী আজকে নানান জায়গাতে নানানভাবে তারা কাজ করছেন, সেখানে তাদের সুন্দরী প্রতিযোগিতা মানে যেগুলো চেহারা সৌন্দর্যই নয়, তাদের সৌন্দর্য হচ্ছে তাদের কর্মে, তাদের সাহস এবং তাদের সমস্ত জায়গায় পুরুষ এবং নারীর যে একসঙ্গে কাজ করার যে মানসিকতা আগে ছিল না সেটা প্রতিনিয়ত বেড়ে যাচ্ছে। এবং আমরা আসলে মানুষ হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাই, একজন নারী কিংবা পুরুষ হিসাবে নয়। সেক্ষেত্রে নারীরা এগিয়ে আসছে এবং আজকের এই প্রতিযোগিতা আমার মনে হয় যে নারীর ক্ষমতায়নের জন্য একটি উজ্জ্বল একটা ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি। এছাড়া এই প্রোগ্রামের মাধ্যমে আমি সর্বশেষ যেটা বলতে চাই যে আমরা আসলে স্বাধীন বাংলাদেশ এবং সুস্থ ধারার সংস্কৃতির পক্ষে আমরা কাজ করছি এবং সুস্থ এবং সুন্দর বিনোদন একটি দেশ এবং জাতির জন্য খুবই জরুরি একটি প্রয়োজনীয় ব্যাপার। এবং আমি মনে করছি যে বিবিএস মিসেস ইউনিভার্সের আজকের প্রতিযোগিতা বাংলাদেশের সুস্থতার সংস্কৃতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সুস্মিতা পায়েল, আমি একজন উপস্থাপক এবং আজকের অনুষ্ঠানের গুরু দায়িত্বটাও আমার কাঁধেই পড়েছে। আমরা সবসময় দেখি যারা অবিবাহিত আছে, যারা মিস আছে, তাদেরকে নিয়ে বেশিরভাগ সময় অনুষ্ঠানগুলো হয়ে থাকে, প্রতিযোগিতাটি হয়ে থাকে। মিসেস ইউনিভার্স এটা একটা ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্ট, এখান থেকে যারা নির্বাচিত হবেন তারা কিন্তু ইন্টারন্যাশনালি আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবেন, তার মানে এটা একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম। আর এটা আসলে ভালো লাগে, আমরা অনেক সময় মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে খুব জলদি যদি বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়া মানেই কিন্তু সব কিছু শেষ হয়ে যাওয়া, মানে সংসার সামলাবো, বাচ্চা কাচ্চা হবে, তাদেরকে বড় করব, তাদের বিয়ে শাদী দিব, তার মানে হচ্ছে একটা মেয়ের জীবনে নিজস্বতা বলতে কিছু থাকে না। তো এইটা, এই গোমরটা ভেঙে আমরা যে এগিয়ে আসতে পেরেছি এবং আমাদের বাংলাদেশে যারা ঘর কোণে নারীরা আছে, যারা আসলে ছোটোবেলায় চাইতো যে আমিও হয়তো বা কোনো কিছু একটা করে দেখাবো, আমার ভেতরে যে প্রতিভা আছে এটা আমি প্রকাশ করব, এটার বিকাশ করব, সেটা আসলে যেখানে থেমে গেছিল আসলে এই প্রতিযোগিতার মাধ্যমে আমার কাছে মনে হয়েছে, মানে বাংলাদেশের 64টা জেলা থেকে অনেক পার্টিসিপেন্ট আমরা পেয়েছি, যে যারা নিজেদেরকে নতুন করে প্রমাণ করবার জন্য আরেকটা সুযোগ পেয়েছে। তো খুবই ভালো লাগার একটা বিষয় সেটা। বাংলাদেশের নারী জাগরণটা কেমন দেখছেন এবং এই ধরনের প্রোগ্রামে আপনার কি মনে হয় যে ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট দেয় বাংলাদেশের প্রেক্ষাপটে? এখন আমাদের যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে, আমাদের আসলে কি বলবো, এশিয়ার প্রেক্ষাপটে আসলে আমরা জয়েন্ট ফ্যামিলিতে বসবাস করি, তো অনেকের অনেক ওপিনিয়ন থাকতে পারে। এবং আমাদের বাংলাদেশে কিন্তু এখনও বাল্যবিবাহ হয়, তো দেখা যায় যে 12-13 বছরের যারা কিশোরী আছে তাদেরও আসলে বিয়ে হয়ে যাচ্ছে। তো তাদের যে গ্রোথটা আছে, মানসিক শারীরিক সব ধরনের গ্রোথ, এটা কিন্তু আসলে থেমে যায় বাল্যবিবাহ হলে। তো আমি এখানে অনেক পার্টিসিপেন্ট পেয়েছি যাদের বাল্যবিবাহ হয়েছে, যারা হয়তো বা এসএসসি এইচএসসিও কমপ্লিট করেনি, অনেক সময় মাত্র হাই স্কুল পাস করেছে মাত্র, কিন্তু তারা আমি দেখতে পাচ্ছি যে ইচ্ছা, যে উদ্যম তাদের মধ্যে আছে এটা আসলে অভাবনীয়। আমার মনে হয় এরকম অনুষ্ঠান আরও হওয়া উচিত, আমাদের আরও ইনিশিয়েটিভ নিতে হবে, তাদের জন্য জায়গা করে দিতে হবে, যাতে তারা নিজেদের চাপা পড়া যে ইচ্ছা, ভালো লাগা, ভালোবাসা, নিজেদের প্রতিভা, এগুলোর বিকাশ করতে পারে।